তো আমরা এখন সেই গুফাতে আমরা ঢুকে পড়েছি। এই দেখেন খুব সুন্দর একটা গুফা বানানো হয়েছে। ও মাই গুডনেস, ইটস বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। বরফের যে গুফাগুলো, সেই গুফাগুলোর লুক এখানে দেওয়া হয়েছে। সঙ্গে এখানে আপনারাই দেখেন ভগবান ভোলেনাথ এখানে অবস্থিত বরফের গুফার ভিতরে। খুব সুন্দর এখানে প্রণামী জায়গা রাখা হয়েছে, দেখেন খুব সুন্দর। বিরাট বড় পাহাড়, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এখানে আপনারা দেখেন এখানে চন্দ্রযান থ্রির যে থিমটা, সেই থিমটা এখানে বানানো হয়েছে। এটা হচ্ছে যে চন্দ্রযান থ্রি, যেটা চন্দ্রে চন্দ্রপৃষ্ঠে যেটা অবতরণ করেছিল, এই দেখেন রকেট যেটা পাঠানো হয়েছিল, তারপরে প্রথম সাইকেল নিয়ে ইসরো কীভাবে রকেট। আরে তো এখানে এই দেখেন চন্দ্রপৃষ্ঠে অবতরণটা সম্পূর্ণ সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে। এই দেখেন ইসরো কীভাবে চন্দ্রযান থ্রি নিয়ে চন্দ্রপৃষ্ঠে গিয়েছিল, সেটা এখানে দেখানো হয়েছে এত সুন্দরভাবে। তারপরে আমি যদি তারপরে ভিতরে আপনারা এই দেখেন খুব সুন্দর। ও মাই গুডনেস, ইটস হেভি বিউটিফুল। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ওরে বাবার এটা কি দেখছি, এমন মনে হচ্ছে স্বর্গের পৃষ্ঠে অবতরণ করেছে এরকম মনে হচ্ছে। লাইটটা একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে না? ওকে, এদিকে লাইটটা আপনারা সুন্দরভাবে দেখবেন। এই দেখেন খুব সুন্দরভাবে বিউটিফুল একটা ডেকোরেশন এখানে, সেই সেই কি বলে আপনাদের কুরুক্ষেত্র যুদ্ধে যে ভগবান শ্রীকৃষ্ণ যে পঞ্চজঙ্গ যে শঙ্খ যেটা চালিয়েছিলেন সেটার একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে। এখানে সেই রথের ইয়েটা সম্পূর্ণ আপনারা এখানে সেই মহাভারতের কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে। তো সুন্দর, এই দেখেন মহাভারতের সম্পূর্ণ কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে। এবং যে প্যান্ডেলটা বানানো হয়েছে সম্পূর্ণ একটা রাজমহল, বিরাট বড় রাজমহল বা আপনাদের স্বর্গ বলতে পারেন, এরকম একটা লুক এখানে দেওয়া হয়েছে। এবং প্রচুর মানুষের ভিড়। ও মাই গুডনেস, ইটস হেভি বিউটিফুল। ও মাই গুডনেস, প্রতিমাটা তো আর বলে লাভ নেই, এত সুন্দর একটা, হ্যাঁ এত সুন্দর বিউটিফুল একটা।